নমস্কার আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় শনি ক্ষেত্রের কিছু শুভচিহ্ন এই শনি আপনাকে করে দিতে পারে ধনী কোন কোন রেখাগুলো আপনারা ফলো করবেন আর কোন রেখা থাকলে আপনার কত বছর বয়সে আপনার জীবনে সাকসেস আসবে সবই আলোচনা থাকবে এই ভিডিওর মাধ্যমে আর প্রত্যেকটা দিন যে কথাটা আপনাদেরকে আমি বলি যে সম্পূর্ণ দেখুন এটা হস্তরেখা আলোচনা হস্তরেখা মানেই সম্পূর্ণ দেখতে হবে হস্তরেখা মানেই কাটা যাবে না কেটে কেটে যদি দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না এছাড়াও আর কথা বলি ধরুন যে রেখার সম্পর্কে আজ আমি আলোচনা করব বা যে রেখার সাথে পরিচয় করাবো আপনার হাতে সেই রেখা নেই আপনার ভাবনা চিন্তা আসতেই পারে যে এই রেখা আমার হাতে নেই আমি কেন দেখব এটাই হবে আপনার ভুল আপনার সমস্ত রেখা হাতে থাকতে হবে এরকমটা কখনোই নয় এটা সম্ভবও না আমি পরস্পরভাবে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আমি হাতের সমস্ত রেখা নিয়ে আলোচনা করছি আর সমস্ত রেখা আপনার হাতে থাকবে এটা কখনো বাস্তব হয় না তাই আপনার হাতে রেখা থাক চাই না থাক আপনার কিন্তু হস্তরেখা ভিডিও কখনোই মিস করা যাবে না কারণ হাতের রেখা চিরস্থায়ী একদম না তিনটে কমন রেখা ছাড়া প্রত্যেকটা রেখা শুভ অশুভ ছোট বড়। আমাদের কর্ম দ্বারা তৈরি হয় ভাগ্য দ্বারা তৈরি হয় পনেরো দিন পরপর আমাদের হাতে চেঞ্জ হতে থাকে তাই আজ আপনার হাতে নেই আগামী কাল যখন আসবে তখন কিন্তু এই রেখাটা ভালো না খারাপ আপনার কিন্তু একটা টেনশান কাজ করবে তাই আপনার যদি সমস্ত রেখার সাথে পরিচয় থাকে তাহলে কিন্তু আপনার হাতে পরবর্তী সময়ে যে রেখাগুলো আসবে আপনার কিন্তু টেনশানের কোনো কারণ থাকবে না আপনি জানতে পারবেন বুঝতে পারবেন যে এই রেখাগুলো ভালোর জন্য আসছে বা খারাপের জন্য তাই আমি প্রত্যেকটা দিন একই কথা বলি হস্তরেখা মানে সম্পূর্ণ দেখতে হবে হস্তরেখা মানে আপনার আলোচনা হস্তরেখা মানে একদম কাটা যাবে না একটা সময় আসবে আপনার নিজের ভাগ্য তো আপনি জানতে পারবেনই কিন্তু আপনার প্রিয়জনেরও হস্তরেখা বিচার করে আপনি বলে দিতে পারবেন সেই কারণে আমি বলি প্রত্যেকটা ভিডিও ফুল সম্পূর্ণ দেখবেন একদম কাটবেন না তাহলে আসুন কমন যে তিনটে রেখা একে বোঝানোর চেষ্টা করি এই তিনটে রেখা থাকবেই প্রত্যেকের এছাড়া যে ছোট বড় রেখা ওগুলো কিন্তু আমাদের ভাগ্য দ্বারা তৈরি হয় কর্ম দ্বারা তৈরি হয় এটা আয়ু রেখা আর এটা শিররেখা আর এটা হৃদয় রেখা এই তিনটে রেখা কমন বলি থাকবেই থাকবে প্রত্যেকের হাতে সেটা আকৃতিতে ছোট হতে পারে বড় হতে পারে এটাও ছোট হতে পারে বড় হতে পারে উপর নিচ হতে পারে এটা উপর নিচ হতে পারে কিন্তু থাকবে তিনটে রেখা কি কী কী আয়ুরেখা শিররেখা এবং হৃদয় রেখা এই তিনটে রেখার সাথে সাথে আর রেখাকে বলা হয় কমন রেখা আমি সেটাকে বলি না সেটা সম্ভবও না বলা কারণ অনেকের হাতেই ভাগ্যরেখা থাকে না তাহলেও আমি দেখিয়ে দিচ্ছি ভাগ্যরেখা কোনটা দেখুন এই শনি পর্বত থেকে মণিবন্ধ এই একটি রেখা এটা হচ্ছে ভাগ্যরেখা এই ভাগ্যরেখা সকলের কিন্তু থাকে না তাই আমি কমন বলি না যদি আপনারা এই ভাগ্যরেখাটাকে কমন বলেন সেটা কিন্তু খুব একটা সঠিক বলা সেটা কিন্তু হবে না এই রেখাটা সকলের দেখবেন যে নেই এবার যে আলোচনাটা করব সেটা হচ্ছে শনি পর্বত নিয়ে এবার তার আগে এই চারটে আঙুলের নিচের চারটে গ্রহের অবস্থানটা একটু দেখে নিই এটা হচ্ছে তর্জনী আঙুল ঠিক এই জায়গাটা হচ্ছে বৃহস্পতি পর্বত আর এটা হচ্ছে শনি পর্বত এটা মধ্যমা আঙুল আর এটা হচ্ছে অনামিকা আঙুল রবি পর্বত এবং কনিষ্ঠা বুধ পর্বত তাহলে আমাদের আলোচনা আজ শনি পর্বত নিয়ে দেখুন এই ভাগ্য রেখাটাই যদি আপনার এটা হচ্ছে চন্দ্র চন্দ্রস্থান থেকে ওঠে এরকম চন্দ্রস্থান থেকে ওঠে তাহলে কিন্তু আপনার ভাগ্য ভীষণ শুভ এবং আপনার ভাগ্য যে ভালো হবে আপনার যে হেল্প সহযোগিতা আপনার মায়ের দিক থেকে পাবেন এবং স্ত্রীর দিক থেকে পাবেন আপনার মা এবং আপনার স্ত্রী এদের দ্বারা কিন্তু আপনার ভাগ্য উন্নতি হবে অর্থাৎ এই রেখাটা আপনার হাতে যদি একদম স্পষ্টভাবে থাকে কোনো কাটা ছেঁড়া না থাকে তাহলে কিন্তু আপনার বয়স নির্ধারণ করা যায় পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে আপনার জীবনে সাকসেস কিন্তু আসবেই এবার দেখুন আর শনি রেখা আমরা বলে থাকি যদি এই রেখাটা আপনার হাতে থেকে থাকে তাহলে কিন্তু খুবই অল্প বয়সে আপনার জীবনে সাকসেস আসবে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছরের মধ্যে আপনার জীবনে সাকসেস আসবে আবার এই রেখাটাই যদি আরেকটু বেড়ে যায় তাহলে কিন্তু আপনার ভাগ্য আপনি নিজের হাতে তৈরি করবেন এবং এটাও কিন্তু আপনার মোটামুটি তিরিশ থেকে ছত্রিশ বছর বয়সের মধ্যে আপনার জীবনে সাকসেস পাবেন এই একটা বড় রেখা এবং একটা ছোট রেখার কথা বললাম আরেকটা তো পুরোটাই ভাগ্যরেখা তাহলে তিনটেই গেল আপনার কিন্তু শনি রেখা এটা টোটাল ভাগ্যরেখা এটা আপনার মোটামুটি এই শিররেখা ক্রস আর এটা কিন্তু হৃদয় রেখা পর্যন্ত ছুঁয়ে যাবে এই তিনটে রেখা সম্পর্কে আপনারা জানলেন যে এগুলো অতি শুভরেখা আপনার ভাগ্য অবশ্যই নিজে তৈরি করতে পারবেন এবং খুব অল্প বয়স পঁচিশ থেকে টোটাল ছত্রিশ বছর বয়সের মধ্যে কিন্তু আপনার এই রেখাগুলো থাকলে জীবনে সাকসেস করে ফেলবেন এতটা শর্ট টাইমে কিন্তু আপনার জীবনে সফলতা আসবে আরও কিছু রেখা আছে দেখুন ঠিক এরকম যদি আপনার এই শনি পর্বতে মন্দির রেখা হয়ে থাকে ঠিক এরকম সৌন্দর্য হওয়ার কোনো কারণ নেই রকম এরকম এরা স্কোয়ার হবে তার সাথে সাথে একটা ত্রিভুজ হবে যদি এরকম একটা শনি পর্বতে রেখা থেকে থাকে তাহলে কিন্তু এটাও অতি শুভ আপনার ভাগ্য কিন্তু বদলে যেতে পারে এই রেখা আপনার হাতের আসার সাথে সাথে আপনার জীবনে উন্নতি আর উন্নতি কিন্তু শুরু হয়ে যাবে আমি জায়গাটা পরিষ্কার করে নিয়ে একটু বড় করে একে বোঝানোর চেষ্টা করি দেখুন এইভাবে যদি একটা স্কোয়ার আসে আপনার এই স্কোয়ার আসছে এরকম একটি ত্রিভুজ আসছে একটা মন্দির আকৃতি রেখা দ্বারা যদি তৈরি হয় আপনার ভাগ্য কিন্তু চমকাবে আর একটা রেখা আছে শুভ রেখা সেটা হচ্ছে পতাকা চিহ্ন আমরা বলে থাকি এরকম পতাকা যদি দেখতে হয় পতাকার মতো সে এইখানে হতে পারে এইখানে হতো যে কোনো জায়গায় ঠিক এই শনি পর্বতের মধ্যে যে কোনো জায়গায় এটাও তাই যে কোনো জায়গায় আমি এক সব কটা রাখার কারণে আমি যে কোনো এক জায়গায় দেখাচ্ছি কিন্তু এটা শনি পর্বতে হলেই হবে তাহলে কিন্তু এই পতাকা চিহ্নটাও ভীষণ শুভ এই পতাকা চিহ্ন আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারে কারণ এই যে মন্দির চিহ্ন আর পতাকা চিহ্ন এই দুটোর একটা যদি আপনার হাতে থেকে থাকে তাহলে আপনার ব্যক্তিত্ব যে কত ভালো হতে পারে চিন্তাধারার বাইরে আপনার এলাকায় সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব পেতে পারেন সমস্ত দিক থেকে আপনার আর্থিক দিক থেকে বা মান যশ খ্যাতি সব দিক থেকেই কারণ কোটি কোটি টাকা আপনার হাতে এসে ধরা দেবে যদি এই শুভ রেখাগুলো আপনার হাতে থেকে থাকে তারপরে আর একটা কথা বলি ধরুন এই রেখা এই রেখা বা এই যে শনি তিনটে রেখা দেখালাম এগুলো সবই আপনার হাতে যে কোনো একটি আর কি এর মধ্যে আছে কিন্তু আপনার শনি গ্রহ ভালো নেই তাহলে কিন্তু মিলবে না শনি গ্রহ ভালো থাকতে হবে কি করে বুঝবেন যে আপনার শনি ভালো আছে এই যে জায়গাটা এই জায়গাটা একদম নিচু গর্থযুক্ত যদি হয় তাহলে আপনার শনি খারাপ আছে তো তাহলে এই যে কোনো একটি রেখা আপনার হাতে থাকলে আপনার কাজ করবে না তখন আপনার কী করণীয় এই শনি গ্রহকে ভালো করার আর যখনই দেখবেন যে না এটা সমান আছে অতিরিক্ত উঁচু দরকার নেই যদি সমান থাকে গর্থ না থাকে সমান থাকে তার সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন লালছে গোলাপি যুক্ত। তাহলে শনি গ্রহ ভালো আছে তারপর যদি এই যে কোনো একটি রেখা আপনার হাতে থাকে তাহলে কিন্তু সেই রেখা কার্যকারিতা দেবে এইভাবে আপনাকে মিলিয়ে নিতে হবে যে শনি গ্রহ ভালো আছে তো যদি থাকে যে কোনো একটি রেখা আপনি ফলো করুন সমস্ত রেখা আমি যতগুলো দেখালাম সব আপনার হাতে কখনো খোঁজতে যাবেন না খোঁজ করলে আপনার মিলবেও না আর যদিও মেলে কোনো কাজে আসবে না আপনি হয়তো পতাকা খুঁজে বার করছেন মন্দির খুঁজে বার করছেন যে সব আমার হাতে থাকবে এটা একদম ভুল ধারণা যে কোনো একটি সব কখনো সম্ভব নয় সব যদি থাকেও কাজ হবে না যে কোনো একটি নয় এই শনি রেখা নয় এইটা নয় এই বড় ভাগ্য রেখা নয় আপনার মন্দির বা আপনার এটা পতাকা যে কোনো একটি যদি আপনার এই শনি পর্বতে থেকে থাকে তাহলেই কিন্তু আপনার সমস্ত আমার আলোচনা আপনার সাথে মিলবে এবং ধনবান কোটিপতি হান্ড্রেড পারসেন্ট হবেন এগুলো বোঝার বিষয় আছে তাহলে আজ এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন